নমস্কার। আজকে আমরা যে ভিডিওটা বিশেষ করে তৈরি করেছি সেটা হচ্ছে যে ইন্টারভিউতে পৌঁছানোর জন্য মেনে কত মার্কস পাওয়া দরকারি হতে পারে, বা এটাও হতে পারে কি যে মানে ফাইনাল সিলেকশনের জন্য কত মার্কস পেলে আপনি চাকরিটি পাবেন। এইবারে এখানে একটা কথা হচ্ছে যে এই প্রশ্নটা আমি অধিকাংশ ক্যান্ডিডেট যারা আমাকে ফোন করেন, শুধু যে আমার ছাত্রছাত্রী তা না, অনেকেই ফোন করেন, তো তারা জিজ্ঞাসা করেন, এবং এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন। এর মধ্যে উচ্চাকাঙ্ক্ষার বা এ করার কিছু নেই, কেন কি আপনি একটি লক্ষ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আপনাকে জানা উচিত যে আপনি আপনার লক্ষ্যটা কি, অর্থাৎ আপনি কত মার্কস পেলে একটি নিশ্চিতভাবে নিজের নামটি সফল প্রার্থীদের তালিকার মধ্যে দেখতে পাবেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো সেই হিসাবে আমি একটি আরটিআই কপি এর সঙ্গে অ্যাড করেছি, তো এই আরটিআই কপিটা আপনি একটু দেখে নেবেন। আরটিআই কপিটা আর মধ্যে আমি টোটাল ডিসকাস করেছি এবং এই আরটিআই কপিটা কম্পিউটারের মধ্যে আমি আপনাকে শো করে দেখাচ্ছি। তো এরপর আমরা চলুন কম্পিউটারে যাই এবং দেখি আরটিআই কপিতে কী রয়েছে। তো এই যে যে পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা একটা আরটিআই এর কপি। তো ব্যাপারটা কি হয় যে আরটিআই এর কপিটা অবশ্যই আমার নয়, কারণ কি অতটা আমার ধৈর্য বা ইচ্ছা কোনোটাই নেই। তবে এটা আমি একটা ফেসবুক পেজে পেয়েছি, কোনো এক বন্ধু এইটা পোস্ট করেছেন। তো টোটাল ছবিটা হচ্ছে এরকম বড় আর এইরকমই দেখতে। এটাকে কোনো রকম যদি আপনি মনে করেন যে একটু আলো বাড়ানো যাবে বা কিছু, তো অত সফটওয়্যারের কাজ তো আমার জানা নেই, তবে ভালোই বোঝা যাচ্ছে। আমি এটা আপনাকে একটু ডিটেলস বিশ্লেষণ করে দেখাচ্ছি যতটা সম্ভব। তো প্রথমে যে ওই পাতাটা, এটা হচ্ছে পাতা নম্বর 2, দেখাই যাচ্ছে। এবার প্রথমে যে ওই দিকটাই ছিল 1-2 মানে 1 নম্বর পাতা, সেটাতে হয়তো যে দাদা দিয়েছেন তার ফোন নাম্বার বা নাম আছে বলে তিনি সেটা দেননি। তো এটা হচ্ছে কাট অফ মার্কস ইন মেইন এক্সামিনেশন, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে টু বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট, মানে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছে তারা কত কত মার্কস পেয়েছে। দেখুন, জেনারেলের ক্ষেত্রে গ্রুপ এ সার্ভিসেস যেগুলো রয়েছে সেখানে 663.91, এটা কতর মধ্যে, এটা হচ্ছে টোটাল 1800 তো টোটাল এক্সাম, তো 200 ইন্টারভিউ বাদ দিয়ে 1600-র মধ্যে 663। মানে অনেকের মধ্যে ধারণা থাকে আমাকে এত পেতে হবে, অত পেতে হবে, তত পেতে হবে, সেটা কিন্তু সঠিক ধারণা বলে আমার মনে হয় না। দেখুন, মাত্র 663টা হয়েছে। এবার এটা একটা বলা বা আমার, আমি যদি বলি বা আপনি যদি মনে করেন যে প্রত্যেক বছর এরকমই থাকবে, তা নয়, কিন্তু কখনো এটা বাড়তেও পারে, কখনো এটা কমতেও পারে। তো এই বছর এটা 663, এবার যেহেতু সালটা লেখা নেই আমি বলতে পারছি না এটা কোন বছরের হতে পারে। দেখুন, গ্রুপ বি যারা পুলিশ সার্ভিসের জন্য খুব চেষ্টা করেন, জেনারেল ক্যান্ডিডেট গ্রুপ বি হচ্ছে 693.69, গ্রুপ সি এর জন্য 490, আর গ্রুপ ডি এর জন্য 484.18, মানে সবই কিন্তু 1600-র মধ্যে। দেখুন, মানে 500 যদি আপনি 1600-র মধ্যে পেয়ে গিয়েছেন সেইবার, তাহলেই আপনি ইন্টারভিউতে সি বা ডিতে জেনারেলের ডাক পেয়েছেন। এবার ওবিসি যে ক্যান্ডিডেটরা রয়েছেন, গ্রুপ এ এর জন্য তারা 627, আর গ্রুপ বি এর জন্য 639.97, মানে গ্রুপ বি এর জন্য 640 পেলেই ইন্টারভিউতে ডাক পাওয়া যাচ্ছে, আর সেখানে জেনারেল ক্যান্ডিডেটদের হচ্ছে 693। আচ্ছা, গ্রুপ সি এর ক্ষেত্রে 448 ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, যেখানে জেনারেলদের হচ্ছে 490, আর গ্রুপ ডি এর জন্য 442, যেখানে জেনারেলদের জন্য হচ্ছে 484, সংরক্ষণ জন্য তাদের নম্বরটা একটু কম হয়েছে। আচ্ছা, ওবিসি বি ক্যাটাগরি যারা রয়েছেন ক্যান্ডিডেট, তাদের দেখুন 658। আচ্ছা, তারপরে গ্রুপ বি এর ক্ষেত্রে 690, গ্রুপ সি এর ক্ষেত্রে 476, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে 470। এইবার একটা জিনিস দেখুন, এখানে জেনারেলের যেখানে 663, সেখানে ওবিসি বি এর ক্ষেত্রে 658, মানে খুব বেশি পার্থক্য নেই। মানে ওবিসিটা আস্তে আস্তে দেখা যাচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের কাছাকাছি চলে যাচ্ছে, বা একটা সময় হয়তো জেনারেল ক্যান্ডিডেটের থেকেও বেশি মার্কস হয়ে যাবে ওবিসি ক্যাটাগরি যারা গ্রুপ বি এ রয়েছেন। মানে এই যা ট্রেন্ড আমি দেখছি, দেখুন গ্রুপ বি এর ক্ষেত্রে পুলিশ সার্ভিস ডিএসপির জন্য 690 হচ্ছে ওবিসি বি এর জন্য কাট অফ উঠেছে, সেই সেম ইয়ারে জেনারেলদের জন্য 693। সুতরাং যে খুব বেশি সুযোগ পাওয়া যাচ্ছে তা নয়, কিন্তু হয়তো বয়সটা বেশি হয়ে গেলেও পরীক্ষা দেওয়া যায়, কিন্তু আদারওয়াইজ নম্বর সুযোগ সুবিধা যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে খুব কমে যাচ্ছে। গ্রুপ সি এর ক্ষেত্রে 490, 476,
আর গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখুন 470 হচ্ছে ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, আর গ্রুপ ডি জেনারেলদের জন্য 484। ঠিক সেরকম ভাবে দেখুন এসসি আর এসটি যে ক্যাটাগরিটি রয়েছে সেক্ষেত্রে অনেকটাই কম দেখা যাচ্ছে, 564 যেখানে জেনারেলদের 663। অর্থাৎ আমি বলতে পারি এখানে 99 নম্বর আর এখানে 119 নম্বর, কম হইলেও এসসি এসটি ক্যাটাগরির ছেলেমেয়েরা চান্স পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই ক্ষেত্রে গ্রুপ বি বা পুলিশ সার্ভিসের ক্ষেত্রে দেখুন এখানে 600 আর এখানে মানে 598.33 আর এখানে 603.83, সে জায়গায় জেনারেলদের 693, অর্থাৎ 90 নম্বর মতন একটু কম বেশি রয়েছে, এরভাবে চলছে। আচ্ছা, এবার রিগার্ডিং 5 নম্বর এলিমেন্টটা আমরা দেখে নিই। দ্য মার্ক অবটেন্ড বাই দ্য লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট ফর অল গ্রুপস অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ, ওটা তো হচ্ছে ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য, কিন্তু যারা ফাইনালি চাকরি পেয়েছেন তারা কত মার্কস পেয়েছেন ইন্টারভিউ প্লাস মেন মিলিয়ে যার ফলে তারা চাকরি পেয়েছেন, সেইটা হচ্ছে এইখানটাই লেখা আছে। দেখুন আনরিজার্ভ ক্যান্ডিডেট 817, কতর মধ্যে? 1800-র মধ্যে 817। প্রত্যেক বছর সমান থাকে না, খুব বেশি হলে তো 40-50, কম বেশি হতে পারে, মানে ম্যাক্সিমাম যদি আপনি 850 পেয়ে যান ইন্টারভিউ মিলিয়ে, মানে এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা পিএসসি কিন্তু অ্যানাউন্স করেনি, কেউ কোথাও বলেনি, এটা আমার ব্যক্তিগত ধারণা যে আপনি যদি মানে যে বছরের এটা আরটিআই কপি সেটা হচ্ছে 817.31, আর আপনি যদি পেয়ে যান মোটামুটি ধরে নিন এই বছরে 850 ইন্টারভিউ মিলিয়ে 1800-র মধ্যে, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে গ্রুপ এ তে চাকরি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর আরেকটা জিনিস ছোট্ট করে দেখিয়ে দিই, প্রথমে আমার দেখানো উচিত ছিল, অনেকে হয়তো মনে করবেন এটা একটা ফেক কিছু, তা নয়। দেখুন এখানে লেখা আছে ফার্স্ট অ্যাপালেট অথরিটি জয়েন্ট সেক্রেটারি পিএসসি ডাব্লিউবি, মানে যদি কারো কোনো সন্দেহ থাকে এই বিষয়ে তাহলে সে জয়েন্ট সেক্রেটারির কাছে যোগাযোগ করতে পারে। আর এটা হচ্ছে এসপিআইও অ্যান্ড ডেপুটি সেক্রেটারি হচ্ছে পিএসসি ডাব্লিউবি, দেখুন সই করা আছে, এইভাবে টোটাল হয়েছে। তাহলে আমরা মার্কসটা দেখে নিই। আচ্ছা, আনরিজার্ভ ক্যাটাগরি হলো ওবিসি এ ক্যাটাগরি যারা রয়েছেন, তারা 768 যারা পেয়েছেন তারা অবশ্যই মানে ইন্টারভিউ মিলিয়ে বলা হচ্ছে, রিটেন মার্কস বলা হচ্ছে না। আমি আপনাকে যেটা বলছি যে আপনাকে মিনিমাম এই মার্কসটা বা প্রত্যেক বছর প্রশ্ন অনুযায়ী আপনি হয়তো আরো 50 ধরে নিলেন এর সঙ্গে, দিয়ে আপনি একটা এ হয়ে যাবে মানে চাকরি পেয়ে যাবেন। এবার যদি আপনি মনে করেন না 50 হবে না 150 হবে, সেটা আপনার নিজস্ব চিন্তা ভাবনা, আপনি কিভাবে চিন্তা করছেন কিভাবে পড়াশোনা করছেন আপনার ব্যাপার। তবে আমার হিসাবে যদি আপনি 850 মতন পেয়ে যান তাহলে আপনার একটা কিন্তু খুব ভালো সুযোগ আছে ইন্টারভিউ প্লাস মেন মিলিয়ে। ওবিসি ক্যাটাগরিতে 768, এখানেও একটা বেশ 50 নম্বর মতন কম রয়েছে, ওবিসি বিদের 806, দেখেছেন ওবিসি বি 806 আর ওবিসি মানে জেনারেল হচ্ছে 817, অর্থাৎ খুব বেশি কিন্তু নম্বর ডিফারেন্স নেই ওবিসি বি ক্যাটাগরি ছেলে বা মেয়েরা যারা রয়েছেন তাদের খুব একটা ভালো হেল্প হবে না। এখানে এসসি হচ্ছে 719 আর এসটি হচ্ছে 709, অর্থাৎ এখানে 100 নম্বর কম। এরা কারা? যারা এই নম্বরটা পেয়েছেন তারা লাস্ট চাকরি পেয়েছেন, এর ঊর্ধ্বসীমার কথা কিন্তু বলা হয়নি, শুধু লাস্ট নাম্বারটা বলা হয়েছে, লেখাই আছে উপরে দ্য মার্ক অবটেন্ড বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট। আচ্ছা, তারপরে দেখুন গ্রুপ বি এর ক্ষেত্রে, গ্রুপ বি এর ক্ষেত্রে 774.97 আর গ্রুপ মানে গ্রুপ বি অর্থাৎ পুলিশ সার্ভিসের ক্ষেত্রে 774.97 হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, আর ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 807.34। আর সে বছর হয়তো গ্রুপ বি এর জন্য জেনারেল বা এসসি এসটি কোনো সিট ছিল না। তারপরে গ্রুপ সি এর ক্ষেত্রে দেখুন 585, ইন্টারভিউ মিলিয়ে 1800-র মধ্যে যারা পেয়েছে তারা গ্রুপ সি এ চাকরি পেয়ে গেছে জেনারেল। ওবিসি এ পেয়েছে 542, ওবিসি বি পেয়েছে 562, এসসি 492 আর এসটি 463। গ্রুপ ডি হচ্ছে 549, গ্রুপ ডি এর ক্ষেত্রে যারা 1800-র মধ্যে পেয়েছে ইন্টারভিউ আর মিলিয়ে, আর এখানে 513, এখানে 533। তো দেখাই যাচ্ছে যে এইভাবেই জিনিসটা পাওয়া যাচ্ছে, আর এখানে বলাই হয়েছে যে এখানে হয়তো আরেকটা তিনি কোয়ারি করেছেন যে তিনি বাংলা পাস করেছেন কি না, সেখানে হ্যাঁ বলা হয়েছে। আর 7 নম্বর আইটেমে বলা হচ্ছে দ্য টোটাল মার্কস অবটেইনড বাই ইউ ইন বিলো মার্কস অবটেইনড বাই দ্য লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট, অর্থাৎ যা যিনি মানে আরটিআই করেছেন তার মার্কসটা কম হয়েছে সুতরাং তিনি আর চাকরি পাননি, এটাই হচ্ছে এই বক্তব্য আর কিছু নয়। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখার জন্য ধন্যবাদ।